ছোট ছেলে শেহজাদ খান বীরকে কোরআনের হাফেজ বানাতে চান ঢাকাই সিনেমার সুপারস্টার কিং খান সাকিব খান। চাপে পড়ে হোক আর ভালোবেসেই হোক, ছেলে বীরকে সবার সামনে স্বীকৃতি দিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ও হালের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন ববলি। আর তাই এখন দুই সন্তানের পিতা সাকিব খান। বাবা হিসাবে সাকিব খানের এখন অনেক দায়িত্ব। প্রথম সন্তান আবরাম খান জয় বর্তমানে মা অপু বিশ্বাসের সঙ্গে থাকেন, সে বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে। হাজারো সমস্যা থাকলেও জয়কে প্রথমবার স্কুলে ভর্তি করে দিতে সাকিব খান সশরীরে যান। এখনো জয় আবদার করলে বা জয় সাকিব খানের বাসায় থাকলে সাকিব নিজে জয়কে স্কুলে পৌঁছে দিয়ে আসে, আবার বাসায় নিয়ে আসে। জয় এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। সাকিব খান চাই জয় এবার এমন স্কুলে পড়াশোনা করুক যেখানে ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়। এদিকে ছোট ছেলে শেহজাদ খান বীরের বয়স এখন আড়াই, আগামী বছরই তাকে স্কুলে ভর্তি করতে চান সাকিব খান। ছেলের বয়স পাঁচ বছর হলেই তাকে মাদ্রাসায় ভর্তি করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন সাকিব খান ও ববলির দুজনের ঘনিষ্ঠ একটি সূত্র। যদিও তাদের সন্তানের আগামী শিক্ষা জীবন নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি। ববলির দেয়া তথ্য মতে সাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখ 2018 সালের 20 জুলাই। শেষ পর্যন্ত সত্যি সত্যি জানা যায় ববলি মা হয়েছেন তাও 2020 সালের 21 মার্চ। সন্তানের বিষয়টি সামনে আনার মধ্য দিয়ে কয়েকদিনের নাটকীয়তায় অবসান হয়। সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন সাকিব খান ও শবনম ববলি।